যখন একটা কেসকে পরীক্ষার খাতায় রেফার করতে হবে, বিশেষ করে সংবিধানের কেসকে, এখন কেসের তো আর সব পড়া যাবে না, রাইট? তাহলে কি পড়তে হবে? মানে আপনি যদি কেসের সব পড়তে যান, তাহলে আপনাকে কেসের পড়তে হবে 50 থেকে 60 পৃষ্ঠা, বা কমপক্ষে 20 পৃষ্ঠা পড়তে হবে। কারণ আমরা জানি যে সংবিধান নিয়ে যে কেসগুলো হয় অনেক বিশাল বিশাল, ঠিক আছে বিষয়টা? তো আমাদের কেসের যে জিনিসগুলো জানতে হবে, বা যেভাবে আমরা সংক্ষেপে কেস রেফার করবো, এখন আপনি যদি একটা কেস দিয়ে পুরো 3 ঘন্টার পরীক্ষা শেষ করতে চান সেটাও পারবেন, তো আপনার তো সেটা সম্ভব না, ঠিক না? আপনাকে তো সকল প্রশ্নের আনসার করতে হবে। এজন্য আপনি চাইলেও কিন্তু একটা কেস 7-8 মিনিটের বেশি লিখতে পারবেন না। সো আসলে বেশি পড়া থাকলে ভালো, বেশি পড়া থাকে যদি মূল জিনিসটা পড়া থাকে সেটা আরও বেশি ভালো। তো কেস লেখার ক্ষেত্রে আপনাকে যেটা আগে উল্লেখ করতে হবে সেটা হচ্ছে প্রেক্ষাপটটা কী ছিল। প্রেক্ষাপট মানে হচ্ছে শুরুর কথা, মানে সমস্যাটা আসলে কোথা থেকে শুরু হলো। তারপরে যেটা জানা দরকার যে মূল বিষয়টা আসলে কি, ক্লিয়ার বিষয়টা? তারপরে আপনার যে কোর্ট যে সিদ্ধান্ত দিল সেটা, সিদ্ধান্ত দিল এটার মাধ্যমেই কিন্তু আমাদের একটা কেস রেফারেন্স শেষ হয়ে যায় না। এখান থেকে সিদ্ধান্তের মাধ্যমে আপনার সংবিধানে কি পরিবর্তন হলো, কি পরিবর্তন হলো বা কি যোগ করা হলো, ক্লিয়ার বিষয়টা? মানে হচ্ছে সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে কি পরিবর্তন হলো সংবিধানের বিষয়বস্তুতে, রাইট? তো এভাবে কিন্তু আপনাকে একটা কেস রেফার করতে হবে। আমরা দেখব থার্ড অ্যামেন্ডমেন্ট কেস 1974, কাজী মুখলিসুর রহমান ভার্সেস বাংলাদেশ, যেটা বলা আছে 26 ডিলারে, সুপ্রিম কোর্ট 44। তো কাজী মুখলিসুর রহমানের কেস যদি আমরা না জানি, তাহলে সংবিধান পড়াটা আসলে এক প্রকার ব্যর্থ। মানে কিছু কিছু কেস আছে যেগুলো আসলে জানতেই হয়, যেমন কাজী মুখলিসুর রহমান কেস, বেরুবাড়ি কেস, কেশবানন্দ ভারতী কেস, হ্যাঁ, মারবুরি ভার্সেস মেডিসন কেস, আনোয়ার হোসেন চৌধুরী কেস, মানে কিছু কিছু কমন কেস আছে যেগুলো সংবিধানের স্টুডেন্ট হিসেবে, সংবিধানের স্টুডেন্ট বলতে আইনের শিক্ষার্থী হিসেবে, সংবিধান যদি আপনার সাবজেক্ট থেকে থাকে তাহলে আপনাকে জানা উচিত। আর জুডিশিয়ারি রিটেন পরীক্ষায় যেভাবে কোশ্চেন আসা শুরু করছে, বিশেষ করে 13তম জুডিশিয়ারি পরীক্ষার রিটেন প্রশ্নটা যদি আপনারা দেখেন, তাহলেই বুঝবেন যে আমাদেরকে কোন কেসগুলো পড়তে হবে, কোন কেসগুলো পড়তে হবে না, বা সংবিধান সাবজেক্টের জন্য কেস পড়ার গুরুত্ব কতটুকু। আপনি অন্যান্য সাবজেক্ট কেস না পড়লেও হবে, এনাফ, মানে আপনি শুধুমাত্র ধারা রেফার করলেই পারবেন। এখানে শুধুমাত্র আর্টিকেল রেফার করে আপনি পারবেন না, এখানে কিন্তু কেস রেফার করতে হবে। আর সংবিধান মানেই কিন্তু কেস, এখন সংবিধান মানে কেস, তার মানে কি আপনি 70, 80, 90, 100টা কেস পড়বেন? না, আপনি 12 থেকে 13টা কেস পড়বেন। আমার সাজেশন দেওয়া আছে আমার চ্যানেলে, সে 12 থেকে 13টা কেস যদি আপনি পড়তে পারেন তাহলে কিন্তু সংবিধানে ভালো একটা নম্বর ক্যারি করতে পারবেন। তো আমরা চলে যাচ্ছি থার্ড অ্যামেন্ডমেন্ট কেস, যেটা হয় 1974 সালে, কেসের নাম হচ্ছে কাজী মুখলিসুর রহমান ভার্সেস বাংলাদেশ। এটা আমরা প্রেক্ষাপট, মূল বিষয় এবং সিদ্ধান্ত, সিদ্ধান্ত অনুসারে সংবিধানে কীভাবে পরিবর্তন হয়, মানে এটাকে যেভাবে পড়া উচিত আমি যেটা দেখালাম, এটা কিন্তু আমার নিজের মতো করে বললাম, আপনারা চাইলে এটা পরীক্ষার খাতা প্র্যাকটিস করতে পারেন। তো আমরা চলে যাচ্ছি কেসে, দহগ্রাম আর হচ্ছে আঙ্গর পোতা, এ দুটো বিনিময়ে বেরুবাড়ি অঞ্চলটি বাংলাদেশ সরকার ভারতের কাছে ছেড়ে দিবে, ভারতের কাছে ছেড়ে দিবে। এজন্য বাংলাদেশ আর ইন্ডিয়া, মানে বাংলাদেশ এবং ভারত কি হলো, সীমান্ত চুক্তি হলো, সীমান্ত চুক্তি, ক্লিয়ার বিষয়টা? এই যে আমরা কিছুদিন আগে দেখলাম না যে ছিটমহল বিনিময় হলো, ছিটমহল বিনিময় হলো এই চুক্তির বাস্তবিত রূপ, মানে এই বাস্তবায়ন হয় কিন্তু যে রিসেন্ট বাস্তবায়ন হয়েছে, রাইট? তো এটা কোন চুক্তি, সীমান্ত চুক্তি বাস্তবায়ন হয় ছিটমহল বিনিময়ের মাধ্যমে।
তো আমাদের সংবিধানের বাংলাদেশের সংবিধানের আর্টিকেল টুতে ছিল কি যে 1971 সালের 26 মার্চ পর্যন্ত যত সীমানা বা জমি পূর্ব পাকিস্তানের অংশ ছিল, পূর্ব পাকিস্তানের অংশ ছিল সব বাংলাদেশের বাংলাদেশের সম্পত্তি বা বাংলাদেশের সীমানা হবে। ক্লিয়ার বিষয়টা? এখন প্রশ্নটা যেখানে গিয়ে দাঁড়ালো যে তাহলে তো সীমান্ত চুক্তি অনুসারে যদি এই সীমানার বিষয়টা যদি চূড়ান্ত হয়ে যায় তাহলে সীমান্ত চুক্তি কার মধ্যে হলো? বাংলাদেশ এবং ভারতের মধ্যে, রাইট? তাহলে এই আন্তর্জাতিক চুক্তির বাস্তবায়ন করলেই তো হয়ে যায় সমাধানটা। তখন এই কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ আসলো, এই মামলাটি হলো এটাকে এটার বৈধতা চ্যালেঞ্জ করে। কোনটার বৈধতা? যে আন্তর্জাতিক চুক্তি বাস্তবায়ন করলে, মানে হচ্ছে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে চুক্তি হলো সীমান্ত চুক্তি, সেটা বাস্তবায়ন করলেই কি সমাধান হয়ে যাবে কি না। তখন কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ এই কেসে যে সিদ্ধান্তটা আসলো সেটা হলো যে সুপ্রিম কোর্ট যেটা বলল যে সংবিধান সংশোধন ছাড়া, সংবিধান সংশোধন ছাড়া রাষ্ট্রীয় সীমানা, রাষ্ট্রীয় সীমানা পরিবর্তন করা যাবে না। এটি হচ্ছে মূল কথা। মানে এই কেসের যে ডিসিশনটা আসলো সেটা হচ্ছে সংবিধান সংশোধন ছাড়া রাষ্ট্রীয় সীমানা পরিবর্তন করা যাবে না। তখন যেটা হলো, তখন হচ্ছে এই থার্ড অ্যামেন্ডমেন্ট হলো, মানে তৃতীয় সংশোধনী হলো সংবিধানের। তৃতীয় সংশোধনীর মাধ্যমে আর্টিকেল টুতে যুক্ত হলো এবং তৃতীয় সংশোধনীর দ্বারা যত সীমানা যুক্ত হবে। মানে বিষয়টা কি দাঁড়ালো? আগে ছিল এতটুকু যে 1971 সালে 26 মার্চ পর্যন্ত যত সীমানা পূর্ব পাকিস্তানের অংশ ছিল ততটুকু হবে বাংলাদেশের সীমানা। পরবর্তীতে কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ এই কেসে সিদ্ধান্ত আসলো যে এই সংবিধান সংশোধন ছাড়া রাষ্ট্রীয় সীমানা পরিবর্তন করা যাবে না। তখন সংবিধানের তৃতীয় সংশোধনী হলো, থার্ড অ্যামেন্ডমেন্ট হলো। এই যে থার্ড অ্যামেন্ডমেন্ট হলো এটাকে বলে থার্ড অ্যামেন্ডমেন্ট কেস। কেস কোনটা? কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ। কি আসলো সংশোধনীতে? আসলো যে আর্টিকেল টুতে আসলো, যেহেতু এখানে বলছে যে সংবিধান সংশোধন ছাড়া রাষ্ট্রীয় সীমানা পরিবর্তন করা যাবে না, তখন থার্ড অ্যামেন্ডমেন্ট আসলো। এই থার্ড অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সংবিধানে যুক্ত হলো আর্টিকেল টুতে যে আগেরটার সাথে তৃতীয় সংশোধনী যত সীমানা যুক্ত হবে, মানে 1974 সালের পর থেকে যত সীমানা বাংলাদেশে যুক্ত হবে প্লাস 1971 সালের 26 মার্চ পর্যন্ত যতগুলো সীমানা বা অঞ্চল জায়গা পূর্ব পাকিস্তানের অংশ ছিল, পূর্ব পাকিস্তানের অংশ ছিল, সবগুলো মিলেই বাংলাদেশের সম্পত্তি হবে, বাংলাদেশের সীমানা হবে। কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ এই কেসটা আরেকটা উজ্জ্বল দৃষ্টান্ত রাখে, সেটা হচ্ছে যে আপনি চাইলেই কোনো কিছু পরিবর্তন, রাষ্ট্রীয় সীমানার পরিবর্তন সংশোধনীর মাধ্যমে করতে পারবেন না। এটা কিন্তু ইনডিরেক্টলি কিন্তু এই কেসটি বলে দেয়, যদি এটা করা যাইতো তাহলে ভারত এবং বাংলাদেশ যে চুক্তি হয় সেই চুক্তি অনুসারে তারা যদি সীমান্ত, মানে ছিটমহল যদি বদল করে নিত তাহলে তো সমাধান হয়ে যেত, তাহলে তো এই কেসের দরকার ছিল না। তো এই কেসের মাধ্যমে আদালত যেটা দেখালো যে না, রাষ্ট্রীয় সীমানা তখনই পরিবর্তন করা যাবে যখন সংবিধান সংশোধন করা হবে, সংবিধান সংশোধন ছাড়া রাষ্ট্রীয় সীমানা পরিবর্তন করা যাবে না। এটা হচ্ছে কাজী মোখলেছুর রহমান ভার্সেস বাংলাদেশ, যেটা 26 DLR সুপ্রিম কোর্ট 448
বলা আছে। তো এ হচ্ছে থার্ড অ্যামেন্ডমেন্ট সম্পর্কিত বিস্তারিত। আর আমার চ্যানেলটি হচ্ছে শুধুমাত্র বার কাউন্সিল এবং জুডিশিয়ারি প্রস্তুতির জন্য। আমি ধীরে ধীরে সংবিধানের অন্যান্য কেসগুলো আলোচনা করব। আপনারা যারা এই চ্যানেলে নতুন আছেন তারা এই চ্যানেলের প্লেলিস্টে যাবেন। প্লেলিস্টে যাওয়ার পরে কয়েকটি ভিডিও দেখবেন। দেখার পরে যদি মনে হয় যে আপনার প্রস্তুতির জন্য চ্যানেলটি পারফেক্ট, তাহলে আপনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং উপকৃত হলে সবাইকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।